আসসালামু আলাইকুম কড়াইত প্রথমে তেল গরম করে নিসুঁ তেলগুলা গরম করার পরে এক না মাছ দিয়ে দশ। মাছগুলা আগে থাকি নুন আর হলদি দিয়ে ভালো করে মাখি থুসলু তারপরে যখন মিশ্রাক না এক না যাবে তখন হসেমি এক পাকে উল্টে দর্স উল্টে ভেল্টে এনকে করে মাছগুলা ভাজি নিবে নাকবে খুব বেশি কড়াকড়ি ভাজা যাবে না এনকে হালকা করে কিন্তু ভাজি নিবে নাকবে তারপরে হচ্ছে আকালি আর পেঁয়াজ মুই একে নুন দিয়ে ভালো করে বাটি থুসনু নু যে কোনো তরকারিতে আকালি আর পিঁয়াজটা আমি বাটি দাও কারণ আর আকালি আর পিঁয়াজটা বাটি দিলে কিন্তু তরকারিটা ঘন হয়ে যায় সেই জন্য কিন্তু আমি আকালি আর পেঁয়াজ বাটি দাও তারপরে হচ্ছে হলদির গুঁড়ে দিয়ে দিনু আর জিরের গুঁড়ে দিয়ে দিনু দিয়ে ফির এগুলো সব নাড়াচাড়া করে দিবে না আর আজ একটা খুব একটা অল্প এক মশলা দিয়ে আমি রান্না করি এই যে দেখো এগুলো কিন্তু ভালো করে দিয়ে কিন্তু করে নাড়াছাড়া করছ যখন নাড়াছাড়া করা হয় যে তেলটা উপরত ভাসি উঠবে মুই যে মাছগুলা ভাজি থুসনু সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিন দিয়ে কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করিয়া মাছগুলা মিশিয়ে এখন এখন আন্দিনি লাগবে যতক্ষণ পর্যন্ত মাছগুলা এখানে মশলার সাথে ভালো করে একেবারে ঢুকি যায় তৎক্ষণ পর্যন্ত ইনকা করে কিন্তু আনদিনি বেনাবে তাই এই যে দেখো কিন্তু মাছগুলো নাড়াচাড়া করোস আর এই দুই মিনিটের মতন কিন্তু মাছগুলা নাড়াচাড়া করে এখন ভালো করে এখন আনি নিসু তা আনদি নেওয়া মোটর হয়ে গেছে এখন মুই মাছগুলা ভালো করে তুলি নাওস এই যে দেখো মাছগুলো তুলি নেওয়া হয়েছে এখন মুই এখন আলু আর বাইগন কাটি থুসনু সুন্দর করে এখন আলু আর বাইগনগুলো মধ্যে দিয়ে দেওস খালি আলু আর বাইগন নয় এর সাথে আমি আরও একটা মজার একটা জিনিস দিম সেটা তোমরা একনা না পরে বুঝবে পারবেন কি মজার জিনিসটা দিম আলু আর বাইগণগুলো একটা ধুয়ে পরিষ্কার করে কিন্তু দেওশ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া সারা করে নিবে নাবে গিলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিবেন একবার যত সুন্দর করে মশলাগুলো কষা হইবে আর এই তরকারিগুলো কিন্তু তত সুন্দর একেবারে মজা হয়ে যাবে তা তোমরা চেষ্টা করবেন এঙ্কে করে কিন্তু সুন্দর করে একেবারে নাড়াচাড়া করতে 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 একেবারে মশলার সাথে আলু আর বাইগণগুলো ভালো করে একেবারে ভুনি নিবার চেষ্টা করবেন তা মুই কিন্তু এঙ্কে করি দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে দাওসো এই দুই মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলনু খুলি দেখো কি সুন্দর কিন্তু ওখানে পানি আছে বেশি কিন্তু পানি নেই মিষ্টি এক পানি আসে সেই পানিগুলোর সাথে কষাইতে 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 মশলা সাথে একটা ভালো করে আলু বেগুনগুলো কষে নিবে না কষাতেই কিন্তু তরকারির হসে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় যত বেশি ভালো কষাই ততই কিন্তু তরকারি সুন্দর একটা গ্রান আইসি আর সুন্দর কিন্তু মজা হয় তেঙ্গে করি কষাওসো কষাওসো আর আজ মই যে রেসিপিটা করিম সেটা কিন্তু আসলে খুবই একটা জনপ্রিয় খাবার সবাই কিন্তু কম বেশি খুবই পছন্দ করে তেঙ্গে করি মোর কষাকষি হয়ে গেছে এখন মুই আর মধ্যে দিয়ে দশ মাছগুলা যে মুই তুলি থুসনু সেই মাছগুলা মাছগুলা দিয়ে এখন ভালো করে আবার এখন কষে কষে নিম নিয়ে মুই একবারে ঝোল দিয়ে দিম তাই যে দেখো ফির মাছগুলো দিয়ে ফির মাছগুলার সাথে ভালো করে এখন কষে কষে নিয়ে কিন্তু আর এখন আমি পানি দিয়ে দিই পানি দেওয়া সমুই অশের জন্য যায় যেখানে অস খাবার পছন্দ করেন এই তরকারিটা কিন্তু বেশি অস থাকলে ভালো হইবে মানে একেবারে এই অশ দিয়ে একেবারে ভাত আমার খাওয়া হয়ে যাবে তা সেই জন্যে কিন্তু মুই পানি দিয়ে দিনু কারণ আমার আলু বাইগনগুলোও ভালো করে সেচবে আর হসে অসটাও ততক্ষণে আমার কমে যাইবে তে করি করে অসটা দিয়ে দিনু দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে হসে এখন আন্দিনি বানাবে তা মিশিয়ে না পরপরে কিন্তু এখন নাড়া দিবে নাকবে কারণ তরকারিগুলো তো ভালো করে এখন সিজবে না এই যে দেখছেন এটা কোনো হচ্ছে ডাইলের বড়ি মুস ডাইলের বড়ি দিয়ে যদি এই মাছটা রান্না করা যায় এটা হচ্ছে কিন্তু বড় একটা কাতল মাছ সেই কাতল মাছ তিন পিস কাতল মাছ নিসু নিয়ে কিন্তু আনসো আর এই ডাইলের বড়া দিয়ে যদি আন্দা যায় তাহলে কিন্তু খাবারটা অতুলনীয় হয় তো এই যে দেখো এখন ঢাকনা খোলার পরে কিন্তু দেখো এই অবস্থা হয়েছে হওয়ার পর যখন এখন থকবক থকবক করছে আর কিন্তু জাল দিবে না এই পর্যায়ে মুই হসে জিরের গুঁড়ে দিয়ে নামিনিম নিম তার মুই একটা কথা কবাস তোমরা যদি এংকে একে বাড়িতে বানা ফ্রেশ ডাইলের বড়া তারপরে হসে কুমড়ে বড়া আতপ চাউলের গুড়ে সেদোল এগুলো যদি নিবে চান তাহলে অবশ্যই কিন্তু হামাক এক না নখ দেবেন তাহলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যাইমেন আর খুবই কিন্তু অল্প টাকায় তা তোমরা যদি সবাই নিবার ইচ্ছুক হন তাহলে হামাক ফেসবুকত নক দেবেন তারপর হচ্ছে এগুলো খুব সুন্দর করে একেবারে নাড়াছাড়া করে নেওস এখন আমরা এগুলা নামে নেব জালটা মুই এখন বন্ধ করে দিয়ে তোমাকে পরিবেশন করি দেখাও কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খাবারটা গরম গরম ভাতের সাথে এই যে মাছ আর হচ্ছে তোমার ডাইলের বড়া দিয়ে যে আমি আন এইটা যদি খাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে নেই অসটা দেখিয়ে বুঝবার পারোসো আমি কখনো অস তোমরা চাইলে কিন্তু এর বেশি বেশিও অস পারেন কিন্তু সেটা কিন্তু বেশি একটা ভাল লাগবে নেই তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন